দাদা, বাড়িতে সব ঠিক আছে তো? শোন, এখানে হালটুপা কিছু বলবি না, বিপদ হবে। তার মানে মুনিয়াকে এখনো পাওয়া যায়নি? আরে কি হলো ভাই, তোমাকে তো বললাম যাও না ওখানে, বসো, যাও 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 যাও, কাজ করতে দাও। এই সিট ছেলেটা কাজের ছেলে। হ্যাঁ, এখন কেসটা ঠিকঠাক শান্তভাবে মিটে গেলেই হয়। তারপরে অর্জুনের একদম শান্তি। অল রাইজ, অনারেবল চিফ জাস্টিস মিস্টার সুভজিৎ সরকার ইজ প্রেজেন্ট। আমি বারবার বলবো না, মুনিয়াকে নিয়ে চুপচাপ গাড়ি থেকে নেমে আয়। কি হলো, কথা কানে যাচ্ছে না? রানী, আমি রেডি। বিশ্বাস করুন ম্যাডাম, আমরা কিচ্ছু করিনি। আমরা কিচ্ছু করিনি, আমরা কিছুই জানি না। এই এই দলের মূল পান্ডা নিত্য হালদার। ওরা নিত্য হালদারের লোক, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। আমি তিন গুণ, তার মধ্যে যদি মুনিয়াকে নিয়ে না নামিস, এবার আমি আর তিন গুনবো না, এই ইট ছুঁড়ে মারবো। বাকিটা তোরা জানিস, তোরা যত সময় নষ্ট করবি তোদের কপালে দুঃখ কিন্তু ততই বাড়বে। নেমে আয়, চলো নেমে আয় রানী। দরজা খোল, গেটটা খোল, গেটটা খোল। এই দাঁড়া, রানী কোনো দরকার নেই, তুই এদিকে আয়। তুই গুন্ডাকে একটাকারকে ধর, আমি মুনিয়াকে নিয়ে কোর্টে যাচ্ছি। আগে ওইদিকে ঝামেলা মেটে তারপর আমি এদের ব্যবস্থা করবো। তুই নিশ্চিন্তে যা, আমি এদেরকে দেখে নিচ্ছি। এইটুকু একটা বাচ্চা মেয়েকে আটকে রেখেছিলেন, তাই তো? নিত্য হালদাকে তো ধরবই, তার সাথে আপনারাও পার পাবেন না। উল্টো ঘোরা শুরু করে দিন। বিশ্বাস করুন ম্যাডাম, আমরা কিচ্ছু করিনি। এই চুপ, আর একটাও কথা না। মঞ্জু, তুই যা, চল চল আপনারা।